আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেল ইউরোপে সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি হাসিনা আক্তার শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম ফ্রান্স হামলার প্রধান সন্দেহভাজন ব্রাসেলস থেকে গ্রেফতার ব্রিটেনে পেনশন কার্ডে বাড়ছে মৃত্যুর হার ব্রেক্সিটের পক্ষে ব্রিটেনে বাড়ছে জনসমর্থন ব্রিটেনে বন্ধ হচ্ছে অনলাইনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন শুনছিলেন খবরের প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত ফ্রান্সের প্যারিসে রক্তাক্ত হামলায় জড়িত প্রধান সন্দেহভাজন সালে আব্দুস সালামকে বেলজিয়ামের ব্রাসেলসে গ্রেপ্তার করা হয়েছে বিবিসি জানায় আজ শুক্রবার অভিযান চালিয়ে একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ বেলজিয়ামের সরকারি কর্মকর্তারা বলেছেন গ্রেপ্তারে অভিযানে সময় আব্দুস সালাম আহত হয়েছেন বেলজিয়ামের সেক্রেটারি অফ স্টেট ফর অ্যাসাইলাম অ্যান্ড মাইগ্রেশন থ্রিও ফ্রাঙ্ক তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন গত নভেম্বরে প্যারিসে একযোগে কয়েকটি স্থানে চালানো ভয়াবহ হামলায় অন্তত ১৩০ জন নিহত হন সরকারের পেনশন ক্রেডিট কার্ডে নীতি পেনশনারদের মৃত্যুর হার বাড়ার বড় কারণ বলে উঠে এসেছে সাম্প্রতিক একটি সমীক্ষায় অফিসিয়াল সমীক্ষায় দেখা গেছে ৮৫ বছর বা তার উপরে বয়সের পেনশনারদের মধ্যে বার্ষিক মৃত্যুর হার আস্তে আস্তে ব্রিটেনে হ্রাস পাচ্ছিল কিন্তু ২০১১ সাল থেকে এই ধারা পাল্টে গেছে ব্রিটেনের চারটি খ্যাতিমান বিশ্ববিদ্যালয় গবেষকরা এখন এই ব্যাপারে নতুন ব্যাখ্যা দিচ্ছেন তারা লো ইনকাম লেভেলের পেনশনারদের জন্য বেনিফিট পেমেন্ট কার্ডের সাথে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পেনশনারদের মৃত্যুর হার বাড়ার যোগসূত্র খুঁজে পেয়েছে গবেষণায় পেনশনারদের আর্থিক অনিশ্চয়তায় হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি যেমন বাড়ায় তেমনি খাবার আর ঘরের হিটিং সিস্টেমের বিল মেটানোর ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি করে এমনটি বলেছে রিসার্চ টিমের নেতৃবৃন্দ দেয়ার ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের ডক্টর রেচেল লুফস্টা যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পক্ষে দেশটি জনসমর্থনে বেড়ে ৪৭% দাঁড়িয়েছে এই জোটে দেশটি থেকে যাওয়ার পক্ষে সমর্থনের চেয়ে এটা ২% বেশি ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় পরিচালিত ওআরবি জনমত জরিপে ইঙ্গিত মেলে ১১ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৮২৩ জনের টেলিগ্রাফ সাক্ষাৎকারের ভিত্তিতে করা এই জরিপে ৪% অংশগ্রহণকারীরা বলেছেন ইইউ ত্যাগ করা না করার বিষয়ে গণভোটে অংশ নেওয়া নিয়ে তারা এখনও সিদ্ধান্তহীন জাঙ্ক ফুডের প্রতি শিশুদের আগ্রহের লাগাম টেনে ধরতে চাইছে যুক্তরাজ্য এই জন্য শীঘ্রই দেশটির ওয়েবসাইটগুলোতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হবে যেসব অনলাইনে শিশুদের কন্টেন্ট থাকবে তাদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে শিশুদের টেলিভিশন চ্যানেলগুলোতে আগে থেকেই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত খাবারের বিজ্ঞাপন সম্প্রচার করা নিষিদ্ধ তবে এতদিন অনলাইনের ক্ষেত্রে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ছিল না এবার নতুন পরিকল্পনা অনুযায়ী জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে না শিশুদের অনলাইনগুলোতেও নতুন নিষেধাজ্ঞায় কার্যকরের আগে এ বিষয়ে জনগণের সঙ্গেও কথা বলবে বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা দ্য কমিউনিটি অব দ্য অ্যাডভার্টাইজিং প্র্যাকটিস ইউটিউব এবং আইটিভি হাবের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানা গেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় হাইকমিশনের মোহাম্মদ আব্দুল হান্নান জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিবসে কর্মসূচি শুরু করেন লন্ডনে অবস্থানরত মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাব্বার চৌধুরী সভায় আমন্ত্রিত অতিথিবর্গের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক খালেদ কোরাইশি এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আমরা চাই যে আমাদের নতুন প্রজন্ম তারা বঙ্গবন্ধুর আদর্শকে জানুক তার আপসহীনতা
গভীর দেশপ্রেম, বাংলার মানুষের জন্য তার অপার ভালোবাসা, এই মূল্যবোধগুলো যেন আমরা আমাদের নতুন প্রজন্মের মধ্যে বিস্তার করতে পারি। বঙ্গবন্ধুকে হত্যা করে এই জাতিকে হত্যা করা যায়নি, তার সুযোগ্য কন্যা আবার জাতিকে নতুনভাবে তার আদর্শের পথে টেনে নিয়ে এসছে। আজকে তো উপমহাদেশে মৌলবাদ, সন্ত্রাস, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ চলছে। তার যে অমর মন্ত্র দিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু, তার ভিত্তিতে বাংলাদেশ এখনও এই সাবকন্টিনেন্টের ভেতরেই সর্বাধিকভাবেই এই সন্ত্রাস মৌলবাদের বিরুদ্ধে সফলভাবে দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধু শিশুদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আমাদের প্রত্যয় হওয়া উচিত যে মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে, বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে যে ভবিষ্যতে যারা নাগরিক, যে শিশু, যারা নেতৃত্ব দিবে দেশকে, তারা সে আদর্শে এতে সুনাগরিক হিসাবে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক এবং উন্নত বাংলাদেশ গড়ার জন্য তারা তাদের নিজেদেরকে তৈরি করবেন। কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান রবার্ট হালপন এমপি বলেছেন, কনজারভেটিভের পার্টি ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়, জনগণের জীবনমানের গুণগত উন্নয়নে সরকার সফলতা ও আন্তরিকতার সাথে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার কিলবার্নের একটি রেস্টুরেন্টে হ্যামস্টেড ও কিলবার্ন কনজারভেটিভ পার্টি আয়োজিত সুধি সমাবেশে রবার্ট হালপন এমপি বক্তব্য রাখছিলেন। কনজারভেটিভ পার্টির ফরচুন গ্রিন ওয়ার্ডের ভাইস চেয়ারম্যান ইয়ান কয়েনের পরিচালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী হাজি আব্দুস সেলেম। সভায় বক্তব্য রাখেন পার্টির সাবেক এমপি প্রার্থী উইল ব্লেয়ার, ব্যান্ড হলবনের জিএলএ প্রার্থী জয়েন্ট ডেভিডসন, বার্নেট ক্যামডেনের জিএলএ প্রার্থী ড্যান টমাস, বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, সিএফওবির চেয়ারম্যান মেহফুজ আহমেদ, ভাইস চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, মোহাম্মদ আব্দুস শামীম আহমদ, আব্দুস সামাদ প্রমুখ। বিবিসিসি এর প্রাক্তন প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা অধ্যাপক শাহগীর বক্ত ফারুক রচিত বিকলেনের বাড়ি টু বাউন্সিং অনুষ্ঠান বুধবার বিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। বিবিসিসি এর ডিজি মুহিব চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাকাউন্ট্যান্ট নুরুজ্জামানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, গবেষক অধ্যাপক ফরিদ আহমদ রেজা। বক্তব্য রাখেন প্রবীণ ব্যবসায়ী মাহমুদুর রশিদ, আলহাজ মানিক মিয়া, বশির আহমদ, আলী মোহাম্মদ জাকারিয়া, মনির আহমদ, আব্দুল কায়ুম, বিবিসি এর সেক্রেটারি শাহনুর খান, দেশ সম্পাদক তাইসির মাহমুদ সহ আরও অনেকে। সভায় গ্রন্থের লেখক শাহগীর বক্ত ফারুক বলেন, বিলেতের অতীত দিনের নিজের চোখে দেখা নানা আন্দোলন সংগ্রামকে তিনি সহজ সরল ইংরেজি ভাষায় পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক পাঠ্য উন্মোচন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী। 17 মার্চ পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ফারুক খান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাপ্পার চৌধুরী। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে কেক কাটার পর যুক্তরাজ্য যুবলীগ ছাত্রলীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটা হয়। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যে প্রথমবারের মতো মদন মোহন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করেছে পুনর্মিলনী অনুষ্ঠানে। আগামী 20 মার্চে পূর্ব লন্ডনের একটি হলে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে 75 বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পুনর্মিলনী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বুধবার মন্টিপিওরি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক আমির হাসান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এম শাহজাহান আহমদ, মোহাম্মদ শকোচ, সদস্য সচিব জুনেদুর রহমান জুনেদ, আসম মেজবা, জামাল আহমদ খান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মোস্তাক খান মজনু, সৈয়দ মোমিন, রেধন খান, মজনু চৌধুরী, সাব্বির চৌধুরী, বাদিরুল হক, সর্দার এনামুল হক এনাম প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি খালেদা মুস্তাক কুরাশি সভাপতিতে সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত জাতীয় মহিলা সমিতির চেয়ারম্যান ও সাবেক এমপি প্রফেসর মমতাজ বেগম।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জালাল উদ্দিন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা খসরুজ্জামান খসরু, তারিফ আহমেদ, আলতাফুর রহমান মুজাহিদ, জামাল আহমেদ খান, আঞ্জুমান আরা অঞ্জু, হোসনা রামতি, নাসিমা রহিম, নাজমা বেগম বেবি, সাজিয়া স্নিগ্ধা, জুবাইর আহমেদ, ফাতেমা নার্গিস, জোসনা জামান প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে যা থাকছে। বার্মিংহামে বাংলা মেলা 8-8 মে, আয়োজকদের সংবাদ সম্মেলন। ইতালি ব্রেসিয়া কর্মজীবী মহিলা অঙ্গনে বর্ণাঢ্য অনুষ্ঠান। বিরতির পর আবার আমন্ত্রণ, আমাদের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী 8 মে রবিবার বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিত পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা মেলা। রোববার বার্মিংহামের বিয়া লঞ্চে মূলধারার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও স্থানীয় সংবাদকর্মী সহ সর্বস্তরের নেতৃবৃন্দদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্মিংহাম বাংলা মেলার আয়োজনে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল হাদ সুমন। বাঙালি অধ্যুষিত এলাকা মিডল্যান্ডস এর প্রাণকেন্দ্র বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিত পার্কে আগামী 8 মে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি প্রাণের উৎসব বাংলা মেলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি চ্যানেল আই খুবই গানরাজ আশা, আমি আসছি 8 মে বার্মিংহামের বাংলা মেলায়। রোববার বার্মিংহামের বিয়া লাউঞ্জে মূলধারার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলা মেলার কর্ণধার চ্যানেলস এর বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। আমাদের এই বাংলা মেলা আগামী 8 মে বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিত পার্কে অনুষ্ঠিত হবে। সেখানে আমরা বাংলাদেশ রিজেনারেশন কাউন্সিলের মীর মোহাম্মদ সাইদি, বার্মিংহাম সিটি কাউন্সিলের কর্মকর্তা সহ সবাই মেলার সফলতা কামনা করেন। I would like to take this opportunity to invite everyone living in UK as well as in Europe, all over the world, to come and attend our special Bangla Mela on the 8th of May 2016. It will be held at the Small Heath Park in Birmingham. আমি বাংলাদেশ রিজেনারেশন কাউন্সিলের পক্ষ থেকে আমি হইলাম যে বাংলা মেলারে আমি ধন্যবাদ দিলাম যে এত সুন্দর এত বড় একটা প্রোগ্রাম করার লাগিয়া। Hello, my name is Mick Robinson. I'm from the West Midlands Fire Service. I'm a licensing and an events officer. They're very professional in how they put it together. And the program and the effort they've put into this year's event, I think will be a great success. রেলি, গান, নৃত্য, লাইভ রেসলিং সহ বিভিন্ন রকমের আয়োজনের মধ্য দিয়ে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্মলহিত পার্কের বাংলা মেলার পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ঘোষণা দেন বাংলা টিভির বার্মিংহাম অ্যাম্বাসেডর নাট্যকার তারেক চৌধুরী। আমি 8 মে স্মলহিত পার্কের বার্মিংহামে বাংলা মেলার যে আয়োজন বাংলা টিভি লাইভ সম্প্রচার করবে, একটু অন্যরকম গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার প্রতিশ্রুতি দিচ্ছি যে এই অনুষ্ঠানকে সার্থক করতে যত রকমের সমর্থনের প্রয়োজন আমরা করে যাব। রিয়েলি হ্যাপি অ্যান্ড প্লিজ দ্যাট দ্য বাংলা মেলা উইল বি টেকিং প্লেস অন দ্য 8th of May অ্যাট স্মলহিত পার্ক। সেই মেলা বার্মিংহাম বাসীর জন্য একটা ঐতিহাসিক দিন। বার্মিংহাম বাংলা মেলা কমিটির পরিচালনা পর্ষদের সভাপতি এনাম চৌধুরী সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, কাউন্সিলর নেওয়াজ আলী, বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, সেক্রেটারি খসরু খান, চ্যানেল আই এর বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী, চ্যানেল এস এর রাজু আহমেদ, বাংলা কাগজের মিজান রেজা চৌধুরী, লন্ডন বাংলা টিভির বার্মিংহাম প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, বাংলা টিভি মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আলী সহ আরও অনেকেই। বার্মিংহামে এই বাংলা মেলাকে সফল করতে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করা হয়।
বার্মিংহাম থেকে আব্দুল্লাহ হাসমন চ্যানেল। বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে পালিত হলো বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বিস্তারিত থাকছে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল রিপোর্টে। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর উপর চিত্র প্রদর্শনীর মাধ্যমে ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুলকার নাইনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল স্টাফ অফিসার গোলাম সারওয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ নাসিরুদ্দিন, মিসবাহুর রহমান মিসবা, মাহবুবুল হক চৌধুরী মাখন, সলিসিটর শামউদ্দিন, কাউন্সিলর মায়া আলী, নাসিরুদ্দিন হেলাল সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু সহ অংশগ্রহণকারী সকল শিশু কিশোরদের হাতে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। And you are able to learn something about him, the great personality. But it is your responsibility to learn more. Today we try to show you a documentary film on Bangabandhu Sheikh Mujibur Rahman. Birmingham থেকে আশরাফুল ওয়াহিদ দুলাল, চ্যানেল আই। কুমিল্লার দাউদকান্দি উপজেলার 12 নং গোয়ালমারি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোয়ালমারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জসিম হাসানকে দলীয়ভাবে মনোনয়ন দেবার দাবি জানিয়ে ব্রিটেনে অবস্থানরত কুমিল্লা ও দাউদকান্দিবাসীদের সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাইফুল ইসলাম দুদুর সভাপতিতে ও ইমরান আহমেদের পরিচালনা সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিকলেনে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাহেদ আহমদ সাদের সভাপতিত্বে এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক লীগের সভাপতি শামীম আহমেদ, এনামুল হক, আকিক খান, বাবুল হোসেন, রৌফ হোসেন, ইকবাল হোসেন, নুরুজ্জামান চৌধুরী পাবেল ও মসুদা খানম প্রমুখ। ইতালির ব্রেসিয়া স্থানীয় একটি ভেনুতে কর্মজীবী মহিলা অঙ্গনের বেশ কয়েকটি পরিবার নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক। এমদাদ, স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় যুগ থেকে যুগান্তর, আর এই নিয়ে সম্প্রতি ব্রেসিয়া স্থানীয় এক হলরুমে কর্মজীবী মহিলা অঙ্গনে বেশ কয়েকটি পরিবারকে নিয়ে একটি অন্যরকম অনুষ্ঠানের আয়োজন করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানে রাখা হয় নাচ, গান, কৌতুক ও কাওয়ালি। এছাড়াও থাকে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক খেলা। দীপন রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের আয়োজক সাবরিনা সুলতানা রুমকি প্রতিটি পরিবারের মহিলাদেরকে নিয়ে অনুষ্ঠানটি মাতিয়ে রাখেন। সাবিকুনা লিপি ও সাগর শরীফ অভিনয়ের মধ্য দিয়ে আঞ্চলিক গান পরিবেশন করে। शादी के कार्ड बांटे हैं, उसने हमारे बच्चों के नाम रखे हैं, मेरे ग्रुप ने व्हाट्सएप पे अपनी पिक भेजी है। এছাড়াও সাবরিনা সুলতানা, এমিলি সাহা, রুমা, সিমোলি, জলি রহমান, লিজা সহ অন্যান্যরা কাওয়ালি পরিবেশন করে। অন্যদিকে পুরুষরা বিভিন্ন খেলা নিয়ে ব্যস্ত ছিল। বড়দের সাথে ছোট শিশু কিশোরদের আনন্দের কমতি ছিল না। পরে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে। শাকিল রশিদ ও সাবরিনা সুলতানা রুমকিকে সেরা জুটি হিসেবে বিবেচিত করা হয়। ইতালি বেশে থেকে এমদাদুল হক, এমদাদ, চ্যানেল আই। মিলানের স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বিস্তারিত থাকছে আমাদের মিলানের ব্যুরো চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 17 মার্চ 2016 মিলানের স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
বাংলাদেশ কনস্যুলেট মিলানের আয়োজনে এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের অকৃত্রিম বন্ধু অভিবাসন আইনবিদ মিস্টার দাবিদে ভিরারেদি। কনসাল মোহাম্মদ রফিকুল করিমের উপস্থাপনায় কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল রেজিনা আহমেদ বলেন, জাতীয় শিশু দিবস 2016 প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিশু গড়বে নতুন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। শুরুতে মহামান্য রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল মোহাম্মদ রফিকুল করিম এবং মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ভাইস কনসাল নাফিসা মনসুর। এরপর প্রবাসী শিশু মুশফিকের কণ্ঠে ভেসে ওঠে জাতির জনক বঙ্গবন্ধুর 7ই মার্চের অমর ভাষণ। প্রবাসী শিশুরা পরিবেশন করে কবিতা ও গান। অনুষ্ঠানের প্রাথমিক পর্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রবাসী শিশুদের প্রতিটি চিত্রে ফুটে ওঠে মুক্তিযুদ্ধ, মাতৃভূমি আর বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন মিলান আওয়ামী লীগ নেতৃবৃন্দ মান্নান মালিথা, নাজমুল কবির জামান, আকরাম হোসেন, হানিফ শিপন, রয়েল তালুকদার, খান মামুন, শফিউদ্দিন, আলমগীর হোসেন, ইনায়েত হোসেন, সরোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান উপভোগ করেন মিলান লম্বার্দিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ অনেকে। মহতী এই অনুষ্ঠান আয়োজনের জন্য বক্তারা বাংলাদেশ কনস্যুলেট মিলানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী শিশুরা বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জ্ঞান লাভ করবে এবং ভবিষ্যতে মাতৃভূমির স্বার্থে নিজেদের প্রস্তুত করবে। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স। বৃহস্পতিবার দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, দূতাবাস কর্মকর্তাবৃন্দ ও ফ্রান্সের আওয়ামী লীগের সিনিয়র নেতারা। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, দিনের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় দূতাবাসের হেড অফ কাউন্সিলর হজরত আলী খানের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন ওয়াহিদ ভাত তাহের, মোহাম্মদ আবুল কাশেম, শাহেদ আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া জামিল, মিজান চৌধুরী মিন্টু, দেলোয়ার হোসেন কয়েস, আবু তাহের, সাংবাদিক আলম অপু ও কবি মুস্তাফ হাসান। পরে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এবার সিলেটের খবর। সিলেটে সুরমা নদীর দূষণ মুক্ত রাখতে 10 কিলোমিটার বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুরমা নদীর পাড়ে আলী আমজাদের গড়িঘর থেকে কাজীর বাজার সেতু হয়ে সাইকেলিস্টরা সুরমা পাড়ায়ের প্রায় 10 কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন। সাইকেলিস্ট রুটে নদী সচেতনতায় প্লে ক্লাব প্রদর্শিত হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সুরমা রিভার ওয়াটার কিপার ও সাইক্লিং সংগঠনের ক্রিটিক্যাল ম্যাস নগরে সাইক্লিস্টদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাপা সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম ক্রিম সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সিলেটে বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানাভাবে কর্মসূচি পালন করেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ফ্রান্স হামলার প্রধান সন্দেহভাজন ব্রাসেলস থেকে গ্রেফতার।
পেনশন কার্ডে বাড়ছে মৃত্যুর হার। ব্রেক্সিটের পক্ষে ব্রিটেনে বাড়ছে জনসমর্থন। ব্রিটেনে বন্ধ হচ্ছে অনলাইনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।